আসসালামু আলাইকুম, অল ইন ওয়ান ডিজাইনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। সাথে আছে এই মোহাম্মদ নাকিব চৌধুরী। তো আমরা কলকাতা শিয়ালদা স্টেশনে চলে আসলাম। আজকে আমরা কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আজমির শরীফ যাব, আজমির সুপার এক্সপ্রেস করে। শিয়ালদা স্টেশন থেকে আজমির জংশন পর্যন্ত টোটাল 189টি স্টেশন পাড়ি দিয়ে আমরা টোটাল 26 ঘন্টার জার্নি অতিক্রম করার পর আমরা আজমির জংশনে গিয়ে পৌঁছবো। এবং এই আজমির জংশন থেকে আপনারা কিভাবে আজমির শরীফ যেতে পারেন, এই টোটাল জার্নিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার এই টোটাল জার্নির ইনফরমেশনটা জানার পর আপনারা কেউ যদি শিয়ালদা স্টেশন থেকে যে আজমির শরীফ যেতে চান তাহলে আপনাদের যাত্রা পথটা সহজ হবে আমার এই ইনফরমেশন কারণে। তো ধৈর্য সহকারে ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের যাত্রাটা শুরু করা যাক। আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে 13 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আপনার আমাদের ট্রেনটি ছেড়ে যাবে আজমির উদ্দেশ্যে। তো আপনারা আপনাদের ট্রেনের যে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেটা আপনারা বোঝার জন্য আপনার টিকেটে আপনি দেখে নেবেন যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার ট্রেনটি ছেড়ে যাবে। এবং আপনি যদি এটা বুঝতে না পারেন কাউকে জিজ্ঞেস করে নিবেন। তা না হলে আপনি যখন টিকিটটা সংগ্রহ করবেন তখন সেই টিকিটে যখন সংগ্রহ করবেন তখন ওনাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে কোন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার ট্রেনটা ছেড়ে যাবে, তাহলে আপনার প্ল্যাটফর্মটা খুঁজে পেতে আপনার সহজ হবে। কারণ হচ্ছে এই শিয়ালদা স্টেশন থেকে একই সময় অনেক ট্রেনগুলো ছেড়ে যায়, যার কারণে তাদের অনেক প্ল্যাটফর্ম থাকে, অনেক ট্রেনগুলো ছেড়ে যায় একই সময়ে। সেজন্য আপনার যে নির্দিষ্ট যে প্ল্যাটফর্ম থেকে আপনার ট্রেনটা ছেড়ে যাবে সেটা আপনার জানাটা খুবই জরুরি। আপনি সেই প্ল্যাটফর্মটা জেনে তারপর স্টেশনে আসবেন। আর আমার সাধারণত 13 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আপনার আজমির এক্সপ্রেসটি ছেড়ে যায়, কিন্তু কোন সময় কারণবশত তারা প্ল্যাটফর্মটা চেঞ্জ করতে পারে। তো অবশ্যই আপনাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে সেটা আপনি জেনে নেবেন। আজমির সুপার এক্সপ্রেস ট্রেন দিয়ে আজকে আমরা শিয়ালদা স্টেশন থেকে আজমির জংশন পর্যন্ত যাব। এই টোটাল 27 ঘন্টার জার্নি। আমার জীবনে এত বড় ট্রেন জার্নি কখনো করা হয় নাই, তো আমিও অনেক এক্সাইটেড যে 27 ঘন্টার জার্নি ট্রেনে আমার জন্য খুব রোমাঞ্চকর হবে। আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আগরতলা থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত আসে। টোটাল সময় নেয় 55 ঘন্টা। আপনারা কেউ যদি চান তাহলে আগরতলা থেকে এই লোকাল ট্রেন ধরে কলকাতা শিয়ালদা স্টেশন আসতে পারবেন। তো 27 ঘন্টা রোমাঞ্চকর আমাদের জার্নি শুরু হলো কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আজমির সুপার এক্সপ্রেস করে আজমির জংশন পর্যন্ত। কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আজমির জংশন পর্যন্ত 189টি স্টেশন পার হয়ে যাব। ওখান থেকে আপনার 22টি স্টেশনেই আজমির সুপার এক্সপ্রেসটি থামবে। এখানে সর্বোচ্চ 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত প্রতি স্টেশনে থামবে। আপনারা আমার সাথে থাকবেন। 189টি স্টেশন পার হওয়া মানে 189টি জেলা আমরা পার হয়ে যাব। তো এই টোটাল 189টি স্টেশনের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। আশা করি এগুলো দেখে আপনারা মনোমুগ্ধ হতে পারবেন। এবং ট্রেনের ভিতরে খাবার এবং ঘুমানোর যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। Thank you.
তো এখন আপনাদেরকে জানাবো ঢাকা থেকে আজমির শরীফ দরগা পর্যন্ত আসতে আপনার কত টাকা খরচ হতে পারে। বেনাপুর এক্সপ্রেস ট্রেনে ঢাকা টু বেনাপুর জনপ্রতি 480 টাকার টিকিট লাগবে। বেনাপুর স্টেশন থেকে বেনাপুর বর্ডার পর্যন্ত টমটম করে আপনার জনপ্রতি 20 টাকা করে নিবে। বেনাপুর থেকে বনগাঁও স্টেশন 50 রুপি, যা বাংলা 68 টাকা। আপনার বনগাঁও রেল স্টেশন থেকে কলকাতা 20 রুপি, যা বাংলা 27 টাকা। কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আজমির জংশন ট্রেনের ভাড়া হচ্ছে 1010 রুপি, বাংলা 1350 টাকা। আজমির জংশন স্টেশন থেকে আজমির শরীফ হচ্ছে ভাড়া 10 রুপি, বাংলার 15 টাকা। ঢাকা থেকে আজমির শরীফের মোট খরচ হচ্ছে 1960 টাকায় আপনারা ঢাকাতে আজমির শরীফে চলে যেতে পারবেন। ইন্ডিয়া ট্রেনের টিকিট 2 ধরনের হয়ে থাকে, একটা জেনারেল একটা তৎকাল। জেনারেল টু টিয়ারে 2595 রুপি লাগবে, টি টিয়ারে 1735 রুপি, স্লিপারে 690, জেনারেলে 365। আর তৎকালে টু টিয়ার লাগবে 3120 রুপি, টি টিয়ারে লাগবে 2225 রুপি, স্লিপারে লাগবে 880 রুপি। আপনি যেদিন টিকিট কাটবেন সেই দিনে যে আপনি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে তারা 1010 রুপি রাখবে। আপনারা ইন্ডিয়া ট্রেনের টিকিটগুলো দালাল ছাড়া আপনারা নিজে নিজে যে কাটতে চান সেটা কিভাবে কাটতে পারবেন সেটা নিয়ে আমার ফুলটি ইনফরমেশনটি ভিডিও আছে। তো আপনারা আই বটন থেকে এবং ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা এই ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা অল ইন্ডিয়ার জন্য যে কোনো টিকিট কাটতে পারবেন। জীবনের প্রথম ট্রেনের ভিতরে ঘুমানোর অভিজ্ঞতা নিয়ে ঘুম ঘুম চোখে চোখ মিলে সূর্য উদয়ে রক্তিমপুরের আলো যখন চোখে পড়ল তখন নিমিষেই শেষ হয়ে গেল ওই 2 দিনের টানা ট্রেন জার্নির ক্লান্তি। দিনের শুরুতেই ট্রেনের বিছানা থেকে জানালা দিয়ে সূর্য উদয় দেখার অভিজ্ঞতা আমাকে বিমোহিত করেছে। আজকের বুটটি আমার জীবনের সব কয়েকটি বুট থেকে আলাদা। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে প্রকৃতির এই নির্মল সৌন্দর্য, ভোরের উজ্জ্বল সূর্য, শান্ত নদী আর পাখির কিচিমিচির গান, সবুজ মাঠের সৌন্দর্য সাথে নিজেকে বিলীন করে আবেগে আপ্লুত হয়ে গেলাম। মনটা শান্তি ভরে গেল, এমন মনোরম দৃশ্য আমার মতো যে কোনো মানুষের মনের প্রশান্তি বয়ে আনবে। শহরের কোলাহল আর স্বার্থের পরটানে যখন দম বন্ধ হয়ে আসছিল আমার, তখন এ প্রকৃতির অসীম সৌন্দর্যে আমাকে নতুন করে বেঁচে থাকা, নতুন করে জীবন যুদ্ধ চালানোর শক্তি যোগালো। তাই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি মনটি কৃতজ্ঞতা ভরে গেল আমাকে এই সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। আমি আর আমার মামা একসাথে এই জার্নিটি শুরু করেছি, তাই একসাথে আমরা দুইজনে চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে বসে সবুজ মাঠ আর গ্রামের ওর গ্রাম সবুজ ধান ক্ষেত আর নানা রকমের সুন্দর সুন্দর দৃশ্য ছুটে চলা দেখতে দেখতে অনেকক্ষণ ভালো সময় কাটালাম। ভিডিওতে আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা আমার দেয়া তথ্যগুলি পেয়ে উপকৃত হন এবং আপনাদেরকে আমার সাথে অপরূপ প্রকৃতি সৌন্দর্য উপভোগ করাতে পেরে আমি আত্মতৃপ্তি পাচ্ছি। আমরা সবাই একসাথে প্রকৃতিতে মিশে গিয়ে অনুভব করতে পারি মহান আল্লাহ আমাদেরকে না চাইতে অনেক কত কিছু দান করেছেন। আমার এই ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরো সুন্দর সুন্দর প্রকৃতির সৌন্দর্য নিয়ে ট্রাভেল ভিডিও বানাতে উৎসাহিত করুন। তো চলুন তাহলে ভিডিওটি আরো উপভোগ করা যাক।
সকালে আমি নাস্তার জন্য অপেক্ষা করছিলাম যে ওয়েটাররা কেউ আসবে, তো নাস্তা তারা তেমনটা কিছু নিয়ে আসে নাই, শুধু যারা আসে শুধু এই আপনার এই সমস্যা টাইপের এগুলো নিয়ে আসে, সিঙ্গারা নিয়ে আসে। সকালবেলা এই ধরনের ফাস্টফুড খেতে আমার একদম ভালো লাগতেছিল না, তো অপেক্ষা করছিলাম অন্য কোনো কিছু নিয়ে আসবে, পরোটা লাইক পরোটা বা অনেক কিছু, তো কোনো কিছু তারা নিয়ে আসে নাই, তো এ বাধ্য হয়ে এই জিনিসটাই আমার খাইতে হয়েছে সকালের নাস্তা হিসেবে। ট্রেনে আসার পর আমাদের দেশীয় কিছু ভাই এবং আঙ্কেলদেরকে পেয়ে আমি খুবই খুশি, কারণ হচ্ছে অন্য একটি দেশে আসার পর এইরকম একটা লং জার্নিতে দেশীয় কোনো ভাই বেরা দেখে পাওয়া যায়, তখন এই যাত্রা পথটা অনেক সহজ হয়ে যায়। ওনাদের সাথে গল্প করে করে আমার এই এত 26 ঘন্টা লং জার্নিটি সহজে পার হয়ে যাচ্ছে। আর আমার সাথে আছেন আমার মামা। এখন দুপুর 1টা বাজে, আমরা আমাদের দুপুরের খাবার চলে আসছে, আমরা সাদা ভাত ডাল এবং 2টা ডিম বোনা এবং 7টা ভাত এবং একটা সস নিয়েছি, এবং ওইটা আপনার টোটাল প্রাইস পড়ছে 130 রুপি ইন্ডিয়ান। তো আমরা অন্য কিছু নেই নাই, চিকেন জাতীয় কোনো কিছু, কারণটা হচ্ছে হালাল খাবারের চিন্তাধারা করে আমরা নেই নাই। আপনারা যদি কেউ যে চিকেন বা অন্য কিছু খেতে চান আপনারা পাবেন, কোনো সমস্যা না। আর খাবারের স্বাদ হিসেবে যদি বলি আপনার এই ডিম, ডিমের ভোনা এবং ডিমটা ছিল অনেক সফট এবং মোটামুটি ট্রেনের ভিতরে খাবার যেহেতু মোটামুটি চালিয়ে নেওয়ার মতো খারাপ না, আপনারা মোটামুটি ভালোই ছিল, আপনারা খেতে পারবেন। ডালটা অনেক ভালো ভালো ছিল, আমি ডাল এটা খেয়েছি, এবং যে সসটা দিয়েছে সসটা কিন্তু অনেক টেস্টি ছিল, বাট সমস্যা হচ্ছে সসের ভিতরে অনেক লবণ, আমি জানি না তারা এত লবণ কেন মানে ইউজ করে, তারা ইন্ডিয়ারা বেশি লবণ খায় নাকি, বা এক্সট্রা লবণ হিসেবে যাতে কেউ মানে ইউজ করতে চাইলে সেটা মানে যাতে করতে পারে ওইটা হইতে পারে। তো ওভারঅল খাবারের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল, আসলে আপনারা ভালো খেতে পারবেন। একটা জিনিস বলে কি, আপনার ট্রেন থেকে যদি ওয়েটারের কাছ থেকে অর্ডার দিয়ে যদি খাবার খেতে যদি না চান, তাহলে আপনারা যখন যখন কোনো স্টেশনে ট্রেনটা থামবে তখন আপনি সাথে সাথে ট্রেন থেকে নেমে কিন্তু স্টেশনে অনেক প্যাকেটিং খাবার পাবেন আপনারা, তো আপনারা চাইলেও ওই খাবারগুলো কিনেও খেতে পারবেন, ঠিক আছে। আমি মনে করি ট্রেনের ভিতর থেকে খাবারগুলো না কিনে এই স্টেশন থেকে খাবার কিনলে একটু কম প্রাইসে আপনার একটু মন মতো ভালো খাবার আপনি পেয়ে যাবেন স্টেশনগুলোতে, তারা ভালোই খাবারগুলো পাওয়া যায়। তো আপনারা ট্রেনের ভিতর থেকে অর্ডার না দিয়ে আমি মনে করি আপনারা স্টেশন থেকে কিনে খেতে পারেন। তো আমাদের শেলদা স্টেশন থেকে আজমির জংশনে 2টা 27 ঘন্টার জার্নির মধ্যে আমরা 15 ঘন্টা অতিবাহিত করেছি, আর 12 ঘন্টার মতো আমাদের জার্নি বাকি রয়েছে। তো আমরা স্টেশন নেমে একটু রিল্যাক্স হচ্ছে, কারণ হচ্ছে দীর্ঘ সময় ট্রেনের ভিতরে থাকার কারণে অনেক সময় অনেকটাই খারাপ লাগতেছিল, এই জন্য ট্রেনে প্ল্যাটফর্মে এসে একটু বসলাম, হাঁটাচলা করলাম। তো আপনারা চাইলে ওইভাবে প্ল্যাটফর্মে বসতে পারেন, হাঁটাচলা করতে পারেন, রিল্যাক্স হতে পারেন, এতো অনেক দীর্ঘ জার্নি এটা।
बहुत लंबा है, बहुत लंबा है। খাবার শেষ করে আমরা কিছু ঘুমানোর চেষ্টা করলাম। তো আমাদের আমার সাথে যারা আঙ্কেল ছিল, মামা ছিল, ওরা সবাই মোটামুটি ঘুমিয়েছে, বাট আমার এই ট্রেনে আর ঘুম আসে নাই। আমি পুরো রাতটাই বলতে গেলে আপনার সজাগ ছিলাম। একটু একটু ঘুম আসছে চোখে, সাথে সাথে আপনার এই ট্রেনের ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে যাচ্ছে। তো ওইভাবে দেখতে দেখতে আমরা আজমির জংশন স্টেশনে চলে আসলাম। তো আমরা সবাই উঠে ঘুম থেকে উঠছে, আপনার গোছানো শুরু করছে যাওয়া ট্রেন থেকে নামার জন্য। আমরা একটু পরে আমাদের আজমির জংশনে চলে আসবো। আজমির জংশন চলে আসছে, আমাদের ট্রেনটি চলে আসছে 2:30 সঠিক সময়ে। দেখে নামার পর আপনারা ওভারব্রিজ ধরে, আপনারা ট্রেন থেকে নামার পর সবাই দেখবেন ওভারব্রিজ দেখে হাঁটা ধরবে আপনার মানুষের সাথে। ওভারব্রিজ ধরে আপনার ট্রেনের ওই পাশটা, ওই পাশে যাবেন, তারপর আপনারা আপনাদের মেন গেট পাবেন। তো আপনার যাদের ট্রেন সিঁড়ি চলতে সমস্যা বা আপনাদের সাথে বড় বড় লাকিজ থেকে থাকে, সেক্ষেত্রে আপনার লিফট আছে, আপনার সিঁড়ি যে লিফ্টগুলো আছে সেগুলো আছে আপনার, সেগুলো অপোজিট সাইডে। এই সিঁড়ি ধরে আপনারা ওভারব্রিজটা পাড়ি দিয়ে আপনারা মেন গেট দিয়ে বেরিয়ে যাবেন স্টেশন থেকে। মেন গেট ধরে বাইরে আসার পর আপনাদের অনেক টমটম গুলো এখানে আছে, তো এখান থেকে আপনারা টমটম নেবেন না, এখান থেকে তারা একটু প্রাইসটা বেশি বলবে। আপনার একটু আপনার বাইরে যাওয়ার পর আপনার বাম দিকে রাস্তা ধরে, এটা ওভারব্রিজ গুলো আছে দেখবেন, এই বাম দিকে রাস্তা ধরে একটু সামনে এসে 1 মিনিট হাঁটার সামনে আসার পর আপনার ডান দিকে এই রাস্তাটা পাবেন। এবং এই দেখেন একটা হোটেলের নাম, এই দিকে আপনারা ডান দিকে খেয়াল করলে এখানে এসে দেখবেন অনেক অনেক সিএনজি গুলো এনে দাঁড়াই আছে। এখান থেকে আপনারা যদি চান একটা সিএনজি রিজার্ভ করে যাবেন, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা রিজার্ভ করে যেতে পারেন, সেটা যেটা আপনার নেবে 100 রুপি, ঠিক আছে। আর আপনারা যদি সিঙ্গেল যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি তারা 10 রুপি করে নিবে, আপনার 10 রুপি করে যাবেন, ঠিক আছে। অনেকে 20 রুপি বলতে পারে, আপনার 10 রুপি করে যাবেন। চারজন শরীফে আসার আগে আপনার booking.com থেকে আপনারা হোটেল বুকিংটা দিয়ে আসবেন। এবং আপনারা যে কেউ যদি চান যে এখানে আপনার যে এই দরকার খাদেম যাদের যারা আছে তাদের বোর্ডিংয়ে থাকবেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে দরকার অনেক খাদেমরা আছে, তাদের বোর্ডিংয়ে চাইলেও আপনারা থাকতে পারেন, স্বল্প কলেজেই থাকতে পারবেন। আর আপনারা যদি চান হোটেলে থাকতে চান, এখানে অনেক হোটেলগুলো পাবেন, আপনারা এখানে হোটেলে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে কক্সবাজার শেলদা স্টেশন থেকে আজমির শরীফ দরগা গেট পর্যন্ত আমার এই টুইটার জার্নি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরো সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ট্রাভেল ভিডিও বানাতে উৎসাহ করুন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।